Assalamualaikum, চলে আসলাম স্মৃতিসৌধে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেখানে সবাই আসে এখানে এসে আমি আশ্চর্য হলাম যে অনেকেই নাকি এখানে অনেক বছর ধরে আসেনি তারই মাঝে আমার ননা আসে উনি নাকি সেই স্কুল জীবনে এখানে আসছিল পিকনিকের ইয়েতে স্কুল থেকে আর আমার যা সে নাকি জীবনেও আসেনি এই প্রথম আসলো শুনে আসলে কিছুটা ভালো লাগলো আবার আশ্চর্য হলাম যে বাংলাদেশে থেকে এখানে আসা হয় না আর আমরা বিদেশ থেকে এসে সব কিছু দেখার জন্য কত পাগল হয়ে যায় আসলে সময় হয় না সবার সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত তারপরেও সব দেখে আনন্দই লাগলো ফ্যামিলি একসাথে ঘোরাঘুরি করলাম সবাই মিলে ঝিলে স্মৃতিসৌধে গেলাম এই অনুভূতিটা অন্যরকম ছিল আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল যে ওয়েদারটা এত সুন্দর ছিল খুব রোদ ছিল না আবার খুব বৃষ্টির ভাবও ছিল না ক্লাউডি ছিল কিন্তু খুব ভালো ওয়েদার ছিল ভালোই লেগেছে আশা করি সাথেই থাকবেন আপনাদেরও ভালো লাগবে তাই ভাবে শুয়ে রাখছে কেন ওকে দিয়ে দাও তাকে দিয়ে দাও দেখানি মা দিয়ে দাও দাও দিয়ে দাও বয়স কত রোদ্রে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও এই যে টাকা উড়ে গেল তোমার